অর্থ পাচারকারীরা এই পাচারকৃত অর্থ বৈধ পথে দেশে ফেরানোর আইন প্রণয়ন করছেন। সিপিডির বাজেট ডায়ালগ 2022-এ অংশ নিয়ে এমন অভিযোগ করেছেন সাবেক বাণিজ্যমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। অনুষ্ঠানে আয়কর সীমা নিয়ে অর্থমন্ত্রীর সমালোচনা করলেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। তবে এসব সমালোচনাকে এক হাত নিয়েছেন পরিকল্পনা মন্ত্রী। বাজেট প্রস্তাবনার পর সপ্তাহ কাটলেও কমেনি আলোচনা আর সমালোচনার ঝড়। পাচার হওয়া অর্থ ফেরতের উদ্যোগের নৈতিকতা নিয়েই প্রশ্ন উঠছে বারবার। সিপিডি আয়োজিত বাজেট ডায়ালগ 2022 সেমিনারে আবারও সেই প্রশ্ন ছিল যুক্তিতর্ক। হোটেল লেকশোর যেন কিছুক্ষণের জন্য রূপ নিল ছায়া সংসদে। অর্থ পাচারকারীরাই বৈধ পথে টাকা ফেরাতে পায়তারা করছে বলে অভিযোগ তোলেন সাবেক বাণিজ্যমন্ত্রী। প্রশ্ন উঠেছে ব্যক্তি আয়কর সীমা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ নিয়ে। যারা এই দুর্নীতির সাথে জড়িত হয়ে টাকা পাচার করেছে, পৃষ্ঠপোষকতা করেছে, তারা আবার এখন আইন করছে। কারণ যারা এই পৃষ্ঠপোষকতার বেনিফিশিয়ারি, তারাই তো এই কাজটা করছে। আবার এই আইনটা তাদের মাধ্যমেই হচ্ছে। 3 লাখ টাকা আয়কর বহির্ভূত যেটা, এটা একদম বেকুবের কাজ। সোজা সরল কথায় হলো, তার মানে আমি রিক্সাওয়ালাকেও আমি ট্যাক্সের আওতায় আনতে চাই। পাল্টা জবাব দিতে ছাড়লেন না পরিকল্পনা মন্ত্রীও। একসময় পরিসংখ্যান ব্যুরোর কার্যক্রম পদ্ধতি তুলে ধরেন তিনি। জানান, কারসাজি থাকলে পদ্মা সেতু ও মেট্রো রেলের মতো বড় প্রকল্প বাস্তবায়ন সম্ভব হতো না। পরিসংখ্যানে আমার প্রফেশনালরা আছে, যারা হ্যান্ডলিং অল আওয়ার ফিগার্স, যেগুলোর মাধ্যমে আমরা প্রবৃদ্ধি আর এমপ্লয়মেন্ট হিসাব করি, যেগুলো আমার জানার মতে বিশ্বব্যাংক IMF নিয়ে যায়। তিনি বলেন, কারসাজি করেছি, কারসাজি করেছে পদ্মা সেতু বাড়ানো যায় না, কারসাজি করে বাড়ি বাড়ি বিদ্যুৎ দেওয়া যায় না। শ্রমিকদের আবাসন ব্যবস্থা ও তাদের সন্তানদের শিক্ষায় বিশেষ বরাদ্দের পরামর্শ আসে এই সেমিনারে। মনে হয়েছে যে এই সময়ের জন্য যেটা প্রয়োজন। আতিয়া আনোয়ার উন্তু, চ্যানেল 24, ঢাকা। ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের গ্রাহকদের খেলাপি থেকে মুক্তির বিশেষ সুবিধা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। মাত্র 2% পরিশোধ করলেই নিয়মিত হতে পারবেন খেলাপি গ্রাহকরা। কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগের এক সার্কুলারে বলা হয়েছে, এক্সিট সুবিধার আবেদন দাখিলের সময়সীমা চলতি বছরের 31 জুলাই পর্যন্ত বর্ধিত করা হয়েছে। ঋণের আরোপিত সুদ সর্বোচ্চ 50%, অনারোপিত সুদ, দণ্ড সুদ ও অন্য কোনো চার্জ মওকুফ করা যাবে। তবে ঋণের আসল অর্থ মওকুফ করা যাবে না। তৈরি পোশাকের গুণগত মান নিশ্চিতের পাশাপাশি বৈচিত্র্যকরণে জোর দেওয়া হচ্ছে। এই খাতে বিদেশি বিনিয়োগকারীদের জন্য নিরাপদ বিনিয়োগের পরিবেশ রয়েছে। আন্তর্জাতিক টেক্সটাইলস সোর্সিং শো ইনটেক্স দক্ষিণ এশিয়ার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেছেন আলোচকরা। পণ্যের বৈচিত্র্যতা ও গুণগত মান নিশ্চিতের মাধ্যমে বিশ্ববাজারে দাপট দেখাচ্ছে দেশের তৈরি পোশাক খাত। সবুজ কারখানার তালিকায়ও এগিয়েছে বেশ। এ খাতে বিনিয়োগের সুযোগ বাড়ছে বিদেশিদের জন্য। আন্তর্জাতিক টেক্সটাইল সোর্সিং শো ইনটেক্স দক্ষিণ এশিয়ার উদ্বোধনী অনুষ্ঠান জুড়ে আলোচকদের কণ্ঠে ছিল এমন আশা জাগানিয়া সব বার্তা। Today our clothing factories are not only safer but also have become more dynamic, modern, energy efficient and environment friendly. Bangladesh is the home of the most lead green factories in the world. This year our export will cross 50 billion, higher RMG will export 42 billion in this year, and which is the 84% of the total export of Bangladesh. এই দুর্দান্ত অগ্রযাত্রার সুফল পেতে চায় ভারতও। তাই দুই দেশের মধ্যে বাণিজ্য বাড়ানোর বার্তা দিলেন দেশটির বস্ত্র মন্ত্রণালয়ের সচিব। বেনাপোল, পেট্রাপোল, হাউ উই ওপেন মোর ল্যান্ড পোর্টস, হাউ কাইন্ড অফ ইন্ডিয়ান পোর্টস কুড বি ইউটিলাইজ অলসো, নট অনলি ফর সাপ্লাইং গার্মেন্টস অ্যান্ড আদার থিংস টু ইন্ডিয়া, বাট অ্যাজ আ ট্রান্সশিপমেন্ট পোর্ট অলসো। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে যোগাযোগ বাড়াতে আগ্রহী বাংলাদেশও। তাই তো বস্ত্র ও পাট মন্ত্রী দিলেন আলোচনা শুরুর ইঙ্গিত। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় এই প্রদর্শনী চলবে আগামী 18 জুন পর্যন্ত, যাতে অংশ নিয়েছে বিভিন্ন দেশের শতাধিক প্রতিষ্ঠান। সোহেল চৌধুরী, চ্যানেল 24, ঢাকা। এবার
আকিজ প্লাস্টিক লিমিটেডের সৌজন্যে ডাব্লিউটিও সামিটের খবর। একদিন সময় বাড়ানোর পরেও কোনো সিদ্ধান্ত আসেনি বিশ্ব বাণিজ্য সংস্থার 12তম সম্মেলনে। সংস্থার পক্ষ থেকে গত 15 তারিখ রাতে সংবাদ সম্মেলনের কথা থাকলেও তা স্থগিত করা হয়। এদিকে সময় বাড়ানোর কারণে শেষ না করেই ভেন্যু ছেড়েছেন অনেক দেশের মন্ত্রীসহ উচ্চপদস্থ কর্মকর্তারা। ফলে শেষ পর্যন্ত সম্মেলনের ফলাফল কোথায় গিয়ে দাঁড়াচ্ছে তা নিয়ে অনেকেই সন্দিহান। সম্মেলনে মৎস্য খাতে ভর্তুকি, কৃষি ব্যবস্থাপনা, এলডিসিভুক্ত দেশগুলোকে সুবিধা দেয়া সহ বিভিন্ন বিষয়ে মতবিরোধ তৈরি হয়। শতবছরের ঐতিহ্যের বাহক নকশি শিল্প যাকে এখনো বইয়ে নিয়ে চলেছে সীমান্তবর্তী জেলা যশোরের প্রত্যন্ত অঞ্চলের বুনন শিল্পীরা। তবে তারা জানেন না ন্যায্য পারিশ্রমিক কিংবা পণ্যের বাজারজাতকরণ সম্পর্কে। বুনন শিল্পীদের সুইসুতোর প্রতিটি ফোড়ন এখনো গল্প বলে যায় গ্রাম বাংলার শত বছরের নকশির ঐতিহ্যের। রাজধানী থেকে প্রায় 250 কিলোমিটার দূরের ছায়া নিবিড় গ্রাম যশোরের লেবুতলা। 2 যুগ আগে এ গ্রামে প্রথম নকশি সেলাইয়ের কাজ শুরু করেন সাফারান বিবি। সময়ের সাথে তাল মিলিয়ে ধীরে ধীরে বেড়েছে তার বয়স, এমনকি কাপড় থেকে সুতোর দামও বেড়েছে দ্বিগুণের বেশি। তবে সে অনুপাতে বাড়েনি পারিশ্রমিক। ধান কিনেছে 800 টাকা, এখন 2000 টাকা 2500 টাকা একটা ধান। মজুরি দিয়েছে 800 টাকা, এখন মজুরি দিতে আছে 2000 টাকা। এখন লোক সপ্তাহ দাম বেড়ে গেলে আমি কী করে চলবো? হাতের কাজের এই মহাযজ্ঞের বাজার প্রক্রিয়া নিয়ে একেবারেই কিছুই জানেন না গ্রামের এই বুনন শিল্পীরা। নেই কোনো প্রশিক্ষণ, এমনকি পণ্যের ভিন্নতা কিংবা বৈচিত্র্যকরণে এখনও আদি আমলের নকশার উপরেই চলছে বিকিকিনি। তারপর হচ্ছে ঘুরাই, আবার কামরা যে কাঁথা ছোটো কাঁথাগুলো তৈরি করে নিয়ে যাই, সেটা মনে করেন আমাদের থেকে কম টাকা নিয়ে তারা হচ্ছে বেশি টাকা বিক্রি করে। যে অনুযায়ী খাটনি করি সে অনুযায়ী আমরা মজুরি পাই না। পারিশ্রমিক নিয়ে কারিগরদের মাঝে হতাশা বিরাজ করলেও উদ্যোক্তাদের দাবি দর বৃদ্ধির এই সময়ে বেড়েছে মজুরির পরিমাণ। মজুরি ও পণ্য প্রদর্শনের জন্য সরাসরি বাজারের সাথে সংযোগ তৈরিতে কাজ করছে এসএমই ফাউন্ডেশন। আমরা কিন্তু প্রচুর সাড়া পাচ্ছি নকশি কাঁথাতে। এখন আমরা একটা কাঁথার মজুরি দিই সর্বনিম্ন 3000 এবং সর্বোচ্চ 7000 পর্যন্ত। প্রত্যেকটা ক্ষেত্রে আমরা মার্কেট লিঙ্কেজ, অর্থাৎ যারা বড় বড় বায়ার আছে, চেইন শপ আছে, আমরা তাদের সঙ্গে যদি এদের লিঙ্কটা করে দিতে পারি তাহলে কিন্তু আর একটা বর্ধিত মূল্য পাবে। যশোরে নকশি বুনন শিল্পী রয়েছে প্রায় 25000। নকশি কাঁথার শত বছরের ঐতিহ্যের গল্পগুলো এখনো বাঁচিয়ে রেখেছে গ্রাম বাংলার এই বুনন শিল্পীরা। তবে এখনো নিশ্চিত হয়নি তাদের ন্যায্য মজুরি, পণ্যের সহজ বাজারজাতকরণ কিংবা কিভাবে নিতে হবে সহজ শর্তের ঋণ। এখনো পিছিয়ে রয়েছে গ্রাম বাংলার এই বুনন শিল্পীরা। তাই তাদের সরকারের কাছে আহ্বান, যত দ্রুত সম্ভব প্রশিক্ষণের মাধ্যমে তাদের বাজারজাতের সাথে দ্রুত পরিচয় করিয়ে দেয়া। আতি আনোয়ার অন্তু, চ্যানেল 24, যশোর। প্রস্তাবিত বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে উদ্যোগী হতে হবে। ICAB আয়োজিত বাজেট পরবর্তী এক ওয়েবিনারে বক্তারা এই পরামর্শ দিয়েছেন। তারা বলেছেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাব সহ নানা কারণে দেশে দেশে বাড়ছে মূল্যস্ফীতি, যার আঁচ লেগেছে বাংলাদেশেও। এমন পরিস্থিতিতে এই বাজেটে মূল্যস্ফীতি 6% ঘরে রাখার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নিতে হবে, আর সেজন্য রাজস্ব আহরণ ও কর আদায় বৃদ্ধির দিকে নজর দেওয়ার পরামর্শ দিয়েছেন আলোচকরা। ধান চাল সংগ্রহ অভিযানের প্রত্যাশিত গতি নেই জয়পুরহাটে। 30,000 টন লক্ষ্যমাত্রার বিপরীতে সরকারি গুদামে এসেছে মাত্র 6,786 টন। পরবর্তী 1.5 মাসে সংগ্রহ করতে হবে লক্ষ্যমাত্রার 77.5% ধান চাল। 30,287 টন ধান চাল সংগ্রহের লক্ষ্যে জয়পুরহাটে খাদ্য অধিদপ্তর অভিযান শুরু হয় মে মাসের শেষ দিকে। প্রায় 2 মাসে সংগ্রহ হয়েছে 321 টন ধান এবং 6,500 টন চাল, যেখানে কোনো অংশীদারিত্বই নেই পাঁচবিবি ও আক্কেলপুর উপজেলার। সরকারিভাবে ন্যায্য মূল্য পরিশোধের ঘোষণা থাকলেও মিল মালিকদের কাছেই ধান বিক্রিতে আগ্রহী স্থানীয় কৃষকরা।
সরকারি গুদামে ধান দিতে বিধিনিষেধ ও হয়রানির শিকার হতে হয় বলে অভিযোগ করেন তারা। ধান যদি আমরা সরকারের গুডাউনে দিতে চাই তাহলে ওরা আমাদের ধান লেয় না, লিয়ে গেলে ওরা আমাদের ভ্যান ব্যাক করে ঘুরে দেয়। সরকারের ঘরত এখন ধান কী দাম যায় না যায় ওইটা নিয়ে আমি চান্স পাই না, এলা ব্যাপারী ঘর বিক্রি করে খেয়েছি। আজও সরকার আমাদের থেকে ধানটা নেবে কি না জানি না, আজও অথচ এই ধান কাটা ধানের মৌসুম শেষই হয়ে গেল। বর্তমান নিয়মে ধান সংগ্রহ লক্ষ্যমাত্রা পূরণে শঙ্কায় আছেন সরকারি কর্মকর্তারাও। আমার কাছে মতো কৃষি তালিকা নাই, আমার কিছু না, আমি ধান কিনবো কীভাবে? এটা হচ্ছে অ্যাপসে লটারি হবি, তারপর তালিকা দিয়ে মেলাই আসছে, কেউ দরখাস্তই করে না। আসলে কৃষকেরা আমাদেরকে ধান দিতে আগ্রহী হন না, ওনারা সরকারি গুদামের চেয়ে বাজারে বিক্রয় করতে আগ্রহী থাকেন, এতে ধান সংগ্রহে আমরা কিছুটা হলে পিছিয়ে যাই। এদিকে চাল সংগ্রহে জেলার 369 মিল মালিকের সঙ্গে চুক্তি করেও প্রত্যাশিত সাড়া পাচ্ছে না খাদ্য অধিদপ্তর। চুক্তির শর্ত ভঙ্গে কর্তৃপক্ষের কঠোর হুঁশিয়ারিতেও মিলছে না সুফল। সকল মিলকেই যদি বরাদ্দ দেয় তাহলে মনে হয় সরকারের এই চাউল সংগ্রহ অভিযান সুষ্ঠুভাবে পরিচালিত হবে। যদি কোনো মিলার যদি নির্দিষ্ট সময়ের মধ্যে যদি আপনার তাদের চুক্তিকৃত চাউল দিতে না পারে, সরকারের দিক নির্দেশনা মোতাবেক আমরা তার পে অর্ডার জামানত বাজেয়াপ্ত করব এবং মিলারশিপ তার আটা চাকরির লাইসেন্স আমরা বাতিল করব। লক্ষ্য পূরণে আগামী দেড় মাসে সংগ্রহ করতে হবে 23,500 টন ধান চাল, যা চলতি বোরো মৌসুমে মোট লক্ষ্যমাত্রার 77% বেশি। হারুনুর রশিদ, চ্যানেল 24, জয়পুরহাট। দেশের বাজারে আসলো নতুন প্যাশন এক্সপো এক্সটেক্স এবং থ্রিলার 160R। সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে এর উদ্বোধন করা হয়। নতুন প্যাশন এক্সপো এক্সটেক্স মূল্য থাকছে 1,24,490 টাকা এবং থ্রিলার 160R এর বাজার মূল্য 1,93,990 টাকা। হিরো মোটরকর্প লিমিটেডের হেড অফ গ্লোবাল বিজনেস সঞ্জয় ভান বলেছেন, বাংলাদেশের হিরোর গুরুত্বপূর্ণ বাজারগুলোর একটি। তিনি বলেন, নতুন মোটরসাইকেলগুলো তরুণদের আকৃষ্ট করবে। এই ছিল ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড বিজনেস 24 এর এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।